এই আমরা এখানে ইলেকট্রিকের কাজ করতেছি। হ্যাঁ, জেনারেটরের মধ্যে যে ইলেকট্রিক ডিসি ইলেকট্রিক লাইন আছে, এগুলো কাজ করতে গেলে সর্বপ্রথম ব্যাটারি কানেকশনটা খুলতে হবে, না হলে র্যাশ লাগার পরে কোনো নেগেটিভ পজিটিভ আর্থিং হইয়া স্পার্ক করবে, ব্যাটারি বাস্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা ব্যাটারি লাইনটা খুলে দিলাম, এই খুলে দিছি। হ্যাঁ, মেইন পজিটিভ, হ্যাঁ, ব্যাটারি লাইন ডিসকানেকশন করে দিছি, আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন আমরা খুলতে যাবো যে অন্ডারওয়াটার, এই জেনারেটারে আমাদের অন্ডারওয়াটার সমস্যা। হ্যাঁ, এই অন্ডারওয়াটারটা আমরা খুলবো, খোলার পরে কাজ করবো, এটা আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতে হয়, অন্ডারওয়াটার খুলে কীভাবে কাজ করতে হয় এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, তাহলে দেখেন আপনারা, থাকেন আমাদের সাথে। হ্যাঁ, আমাদের লোডারের কয়েল কিভাবে চেক করতে হয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আমাদের নেগেটিভ পজিটিভ লাইন নিতে হবে, ব্যাটারি 12 ভোল্ট লাইন কানেকশন করে নিতে হবে আর কি চেক করার জন্য। কীভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই চেক করতে হয় এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। এই যে আমাদের শর্ট করতেছে, এই যে দেখুন, বড়িটা ধরো, এই যে বন্ধুরা কীভাবে চেক করতেছে আপনারা দেখুন, ম্যাগনেট আছে, চতুর্দিকে আছে কিনা দেখ, অন্যদিকে দেখ, অন্য পাশে দেখ, এই জিনিসটা আমাদের আনসাইজের। হ্যাঁ, আমাদের 8 নম্বর কোনো, 8 নম্বর আছে, আমাদের 6 নম্বর আছে, 10 নম্বর আছে, আমাদের আধার কোনো আর রেস্ট নাই, তোমরা অভাবই না, এটা আনসাইজের, আনসাইজের তার কারণে আমরা যখন খুলতে পারতেছি না, এটা যদি আমরা এটা দিয়ে খুলি তাহলে এই ফিন দুটো নষ্ট হয়ে যাবে। আমরা কী করছি, আর দিয়া এই গার্ড করছি। হ্যাঁ, এই গার্ড করার পরে এখন এই প্লেট স্ক্রুড্রাইভারের সিস্টেম করে আমরা খুলতেছি, যেহেতু আর কোনো সমস্যা হবে না, এটা আপনারা এইভাবে করবেন। হ্যাঁ, এই দেখছেন, এই আর কোনো টেনশন নাই, খুব সহজে, হ্যাঁ সব খুব সহজে খুলতে পারবেন। কোনো স্ক্রুড্রাইভার যদি সিস্টেম করেন, দেখেন আদার ছোটো স্ক্রুবের মধ্যে যদি কোনো স্ক্রুড্রাইভার, প্লেট স্ক্রুড্রাইভার, এক্সট্রা স্ক্রুড্রাইভার কাট না থাকে, তাহলে এটা আপনারা ইজি করতে পারবেন। হ্যাঁ, করে তারপর একটু সতর্ক থাকতে হবে যেন লোডার কয়েলের লাইন যেন, হ্যাঁ, কানেকশন না কানেকশন বিচ্ছিন্ন না হয়। দিলে বার গিয়ে